আগে দেখাবো গাড়িটি দূর থেকে কি কন্ডিশন রয়েছে। তো আপনাদেরকে আমি অনেক মেসেজ দিলাম আজকে, ডোন্ট মাইন্ড, মাইন্ড করবেন না, আপনাদের জন্যই। অনেক সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে এসে আর কি অনেক কথা বলে, অনেক কথা চিন্তা ভাবনা করে। আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি হচ্ছে কন্ডিশনের পরে দাম, কি কন্ডিশন আছে গাড়িটার দেখুন। ব্ল্যাক কালারের এটা টিভিএস অ্যাপাচি 4B ডাবল ডিক্স, দেখুন অনেক সুন্দর এই গাড়িটা। আমাদেরও আমার ব্যক্তিগত দিক দিয়ে 4B গাড়িটা পছন্দ। দেখুন এটা হচ্ছে গাড়ির সামনের কন্ডিশন। দর্শক দর্শক আসসালামু আলাইকুম, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, সবাইকে শামীম ব্লগের অন্তর থেকে শুভেচ্ছা। শুরু করছি আজকে সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও। দর্শক যাদের আসলে সামনে ঈদ একটা গাড়ি প্রয়োজন, অথবা যাদের একটা মোটর সাইকেল প্রয়োজন, একটা গাড়ি খুঁজছেন আপনাদের পছন্দ মতো, যার যে গাড়ি পছন্দ হয় না কেন, সবাই যারা আমার এই মুহূর্তে দেখছেন ভিডিওটি, তাদের জন্য একটি কথা। আসলে একটা গাড়ি আপনারা সেকেন্ড হ্যান্ড ক্ষেত্রে মানে অনেক সময় কিনতে গেলে আপনারা কেন আপনারা বিভ্রান্তি পড়েন, একটা আমি কথা আপনাদের শেয়ার করি। একটা গাড়ি আপনারা নতুন দাম হিসাব করবেন, একটা 4B গাড়ি, ধরুন সাপোজ এই 4B গাড়িটার নতুন দাম হচ্ছে 2,45,000 টাকা ABS ভার্সনের, আর এটা ABS ভার্সন না, এটার দাম হচ্ছে 2,15,000 টাকার মতো নন ABS টা। তো এই গাড়িটা আপনি নাম্বার করতে গেলে ধরুন 17,000 টাকা লাগে, 2,00,000 হিসাব করেন, 2,15,000 আর হলো 17, প্রায় ধরেন 2,35,000। এখন এই লোকটা গাড়ি যদি বিক্রি করতে যায়, একটা লোক একটা ভাই একটা দর্শক কিন্তু কখনোই কম টাকায় গাড়ি বিক্রি করে না সেকেন্ড হ্যান্ড। আপনারা মনে করতে পারেন যে শামীম ভাইরা ভিডিও সারে প্রত্যেকদিন এত গাড়ি কোথায় পায়, আসলে আমরা কিন্তু কিনে নিয়ে আসি আপনাদের মতো একজন লোকের কাছ থেকে নিয়ে আসি। তো আপনারা যে যেখানে যেই গাড়ি আপনার কেন না কেন অবশ্যই আগে গাড়িটার নতুন দাম যাচাই করবেন, গাড়িটার কন্ডিশন কি আছে, মিরার দেখে কোনো গাড়ি কিনবেন না, গাড়িটা একটু কন্ডিশন কি আছে, গাড়িটা কোথাও সোলা আছে কিনা, ভাঙা আছে কিনা, চোরা আছে কিনা, ইঞ্জিন ঘুরেছে কিনা, কি কন্ডিশন আছে এটা আগে দেখবেন। দর্শক অনেক কথা বললাম, বকবক করলাম, আমরা কিছু মনে করেন না। দর্শক যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন দেখা সুন্দর একটি অ্যাপাচি 4B ব্ল্যাক কালারের গাড়ি, এক্স কানেক্ট স্মার্ট। দর্শক আমি সবার আগে দেখাবো গাড়িটি দূর থেকে কি কন্ডিশন রয়েছে। তো আপনাদেরকে আমি অনেক মেসেজ দিলাম আজকে, ডোন্ট মাইন্ড, মাইন্ড করবেন না, আপনাদের জন্যই। অনেক সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে এসে আর কি অনেক কথা বলে, অনেক কথা চিন্তা ভাবনা করে। আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি হচ্ছে কন্ডিশনের পরে দাম, কি কন্ডিশন আছে গাড়িটার দেখুন। ব্ল্যাক কালারের এটা টিভিএস অ্যাপাচি 4B ডাবল ডিক্স, দেখুন অনেক সুন্দর এই গাড়িটা। আমাদেরও আমার ব্যক্তিগত দিক দিয়ে 4B গাড়িটা পছন্দ। দেখুন এটা হচ্ছে গাড়ির সামনের কন্ডিশন, দর্শক খুবই ভালো কন্ডিশন রয়েছে। এটা হচ্ছে গাড়ির চাকার কন্ডিশন, দর্শক দেখুন অনেক ভালো কন্ডিশন রয়েছে। দেখুন এটা হচ্ছে নন ABS এর একটা গাড়ি। এই গাড়িটা দুটি ভার্সন হয়, তিনটা ভার্সন, একটা হচ্ছে সিঙ্গেল ডিক্সের একটা ভার্সন, এটা হচ্ছে ডবল ডিক্সের একটা ভার্সন, আর একটা ভার্সন হচ্ছে ABS ভার্সন। তো এটা হচ্ছে ডাবল ডিক্সের নন ABS এর ভার্সনের একটা গাড়ি, অ্যাপাচি 4B। দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের কোনো কিছু করতে হবে না, নিয়ে শুধুমাত্র তেল ভরবেন আর চালাবেন ইনশাল্লাহ, এই হচ্ছে আপনার কাজ। আর তিনি মতো বলটা চেঞ্জ করবেন, তাছাড়া কিছু করতে হবে না। দেখুন এটা হচ্ছে ফরিদপুরের নাম্বার, ফরিদপুর ল 11,7896 নাম্বার, এটা হচ্ছে গাড়ির নাম্বার, ডিজিটাল প্রিটি স্মার্ট কার্ড, 24 সাল, 100 টাকা মেয়াদ। দেখুন এটা হচ্ছে পেছনের চাকার কন্ডিশন। আসলে আমি আছি একটা মানে আমাদের গ্রাম অঞ্চলে বলে বাগানের ভিতরে, এখানে কিন্তু কেদার মানে ধরেন ধুলাবালি জায়গায় রয়েছি, হয়তো বা টায়ারের মানে লেগে রয়েছে। তো এই হচ্ছে ওভারঅল একটা কন্ডিশন একটা গাড়ি, অ্যাপাচি 4B এক্স কানেক্ট নন ABS। তো যাদের আসলে অ্যাপাচি 4B গাড়ি খুঁজছেন, ডাবল ডিক্সের একটা এক্স কারেন্ট গাড়ি, তাদের জন্য বলি একটি কথা, গাড়ি আপনারা যেখান থেকে কিনবেন গাড়িটার কন্ডিশন দেখে গাড়ি কিনবেন, এটা হচ্ছে কথা। আর অবশ্যই গাড়ি সরাসরি আসবেন, আর যদি বিশ্বাস করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান নিতে পারেন, কোনো প্রবলেম নেই। দেখুন এই অ্যাপাচি 4B গাড়ি কিন্তু হুকটা লাগাইতে গেলে প্রায় 500 টাকা মতো খরচ হয়, 450 টাকা কিন্তু শুধু এই হুকটার দাম, অনেক লম্বা, এখন নিচ থেকে কিন্তু উঠে আসছে দর্শক, অনেক লম্বা। তো এটা হচ্ছে গাড়িটা কন্ডিশন ওভারঅল। তো এখন দেখাবো হচ্ছে গাড়িটি কত কিলোমিটার চলা। দর্শক গাড়িটা চলা আছে হচ্ছে, একটু ধৈর্য ধরবেন, আমি একটু আপনাদের দেখাবো, গাড়িটা চলা আছে হচ্ছে 11,952 কিলোমিটার 6 পয়েন্ট। এটা হচ্ছে এই গাড়িটা কিন্তু কত কিলোমিটার বলতে কিন্তু টপ স্পিড উঠছে সেটাও কিন্তু এখানে দেখায়। দেখুন এটা হচ্ছে 132 পর্যন্ত হয়তো বা উনি চালাইছিল, যার গাড়ি টপ স্পিড উঠাইছে, সবই কিন্তু দেখা যায়। এবং এখানে কিন্তু
মানে গিয়ার শো করে সবই কিন্তু দেখা এখানে কিন্তু কত মানে কতটি গিয়ার দো আছে সেটাও কিন্তু দেখা যায় এবং এখানে আপনারা পাবেন হচ্ছে মানে কয়টা বাজে টাইম পাবেন ঘড়ির টাইম ইনশাআল্লাহ এখন দেখাবো আরেকটা একটা জিনিস দর্শক একটা সুইজের মাধ্যমে প্রত্যেকটা ইন্টিগ্রাল একসাথে হয় এটা হচ্ছে ইমার্জেন্সি বলে দেখুন জ্বলছে ইমার্জেন্সি এটা হচ্ছে আমাদের বর্তমান ইয়াং জেনারেশন যে ভাইরা আছেন এদের এই জিনিসটা পছন্দ ওনারা কি করে এই একবারে চারটা ইন্টিগ্রাল দিয়ে মানে আর কি চালায় তো দর্শক এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো স্টার্ট করে কি সাউন্ড রয়েছে ফোর বি গাড়িটার একটু ধৈর্য ধরবেন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করলাম টিভিএস অ্যাপাচি ফোর বি এক্স কানেক্ট ডাবল ডিস্কের একটা গাড়ি ডাবল ডিস্ক ডিস্ক পিছনটা একটু দেখিয়ে দিই হয়তো বা দেখাইনি এই দেখেন এই হচ্ছে ওভারঅল কন্ডিশন তো দাদারা আসলে গাড়ি কিনবেন সামনে ঈদ অবশ্যই আমাকে ফোন দিবেন যদি পছন্দ হয় না পছন্দ হলে দরকার নাই তো একটি করে লাইক দিবেন দয়া করে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক গাড়িটার প্রাইস হচ্ছে কত টাকা দাম লোকেশনটা বলি লোকেশনটা হচ্ছে ফরিদপুর জেলা খলিলপুর বাজার কুরিয়ার সার্ভিস বা এসি পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন এই গাড়িটা আপনাদের আগে অগ্নি নিতে হবে 20,000 টাকা তো দর্শক গাড়ির প্রাইস হচ্ছে 1,55,000 টাকা দর্শক একটু বিবেচনা করবেন নতুন গাড়িটা কয় টাকার দাম এবং পুরাতনে কত পাচ্ছেন গাড়ির দাম হচ্ছে 1,55,000 টাকা অবশ্যই আস্কিং প্রাইস অর্থাৎ দামাদামি করার সুযোগ থাকবে অবশ্যই ফোন দিবেন যাদের পছন্দ তারা অবশ্যই ফোন দিবেন ভালো থাকবেন সুযোগ থাকবেন এই কামাকে বিশ্বাস করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ